আমরা আসার পরে বুঝবো, আমরা তো অনেকেই অনেক রকম কথাবার্তা বলে। তো আমাদের পুরাতন যে প্যানেলটা ছিল সে প্যানেল তো 4 বছর আমাদের দেখেছে আমরা, এখন সবাই পরিবর্তন চাই, আমরাও পরিবর্তন চাই, তাহলে যে একটা প্যানেল পরিবর্তন হোক। তাই আমরা পরিবর্তন চাইতে আসলে কি ভালো কিছু হবে শিল্পীদের নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে ভাই, ওই বাদ পড়া শিল্পীদের নিয়ে কি বলবেন আপনি? না, বাদ পড়া শিল্পীদের নিয়ে অবশ্যই তাদেরকে শিল্পী সমিতির সদস্য পদ ঘুরে দেবে। সবাই বলেছে আমাদের নেতারা যদি আমাদের প্যানেলটা জয়ী হয়ে আসে অবশ্যই ফিরে দেবে, আর তাদের তো মনে করেন রায়ও পেয়েছে তারা অলরেডি। তারা আমি আশা রাখি সবাই আবার শিল্পী সমিতিতে আবার সদস্যপদ ফিরে পাবে। আপনি নির্বাচনে দাঁড়ালেন না কেন? আপনি তো অংশগ্রহণ করতে পারতেন না? সব টাইমে তো সব জায়গায় নির্বাচনে দাঁড়ান যায় না, নির্বাচন দাঁড়ানোর মতো একটা প্রিপারেশন লাগে। আর আপনারা সবাই তো জানেন এখন পর্যন্ত আমি এই মতো শিল্পী সমিতির সদস্যপদ পাইনি। আচ্ছা আচ্ছা, নিজের সদস্যপদ পান নাই আপনি? জি না। আপনি তো ভোটার না? না, আমি প্রযোজক সমিতির ভোটার। প্রযোজক সমিতির ভোটার আপনি? কালকে আপনি আসবেন ভোট দেওয়ার জন্য? অবশ্যই আসবো, আসবো না, ভোট তো দিতে পারবো না, এমনি আসবো, আসবো না কেন। আচ্ছা আলম ভাই, আপনি তো এর মধ্যে কয়েকটা সিনেমা করেছেন, তো সো আপনি যেই সিনেমাগুলো করেছেন সেগুলো রিসেন্টলি হয়তো বা রিলিজ হতে যাচ্ছে, তো আপনি তো এখনো শিল্পী সমিতির সদস্য পদটা পাননি, তো এই সম্পর্কে আপনি আসলে কী বলবেন যে আপনার যে নতুন প্যানেলটা আসতেছে ওনারা আসলে কি অবশ্যই আপনি সমিতির ইয়ে পাবে? হ্যাঁ অবশ্যই পাবো, আশা রাখি। যেহেতু মনে করেন আমার প্রসেসিংগুলিতে 5টি সিনেমা হওয়া লাগে, আমি 5টি সিনেমা ইউটিউবে কমপ্লিট করেছি আপনারা সবাই জানেন, সেই অনুযায়ী অবশ্যই পাবো আমি। সিনেমার নাম যেহেতু নষ্ট হওয়ার কষ্ট, কষ্ট নিয়ে সিনেমাটা অবশ্যই আমার মধ্যে একটা ছেলে কীভাবে নষ্ট হয়, কষ্ট কীভাবে পায়, তার উপরে আর কি গল্পটা। আপনারা অবশ্যই আপনারা আমি যেহেতু নিপুণ কাঞ্চন প্যানেলে সাপোর্ট করতেছি, আর আপনারা সবাই প্যানেলে সাপোর্ট করবেন অবশ্যই ভোট দেবেন। এখন শোনেন কে কাকে ভোট দেবে সেটা কিন্তু মনের গাথা হয়ে গেছে, তো অলরেডি আমি কাকে ভোট দেবো এটা কিন্তু অলরেডি মনের তারা গেঁথে ফেলেছে, আমি কাল আগামীকাল কাকে ভোট দেবো অলরেডি কিন্তু তারা কমপ্লিট করেছে, এখন শুধুমাত্র সিল মারা বাকি। আচ্ছা আলম ভাই, দুই বাংলা কিং এর সুপারস্টার শাকিব খান তিনি আমাদের বাংলাদেশে নেই, শিল্পী সমিতির নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না, তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এটা আমরা অত্যন্ত দুঃখজনক, আমাদের বাংলাদেশের একটা সুপারস্টার তিনি বর্তমানে আমাদের মাঝে নাই, এটা একটা খুবই দুঃখজনক বিষয়। আরিয়ান ভাই, আপনি আপনি করেন না, কয়েকটা প্রশ্ন করেন না ভাই, ঠিক আছে ভাই ভাই, হ্যালো, আপনি কি করতেছেন? আপনি কে? আরে জান না এরকম করতেছেন কি, আমি বুঝতেছি না বিষয়টা, পুরো গার উপরে দিয়ে উঠটা মুইটা। সাকর ভাই কই?